ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামী পরশু দিন যুবভারতীতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। তো সেই ম্যাচে নামার আগে টিকিট নিয়ে কিন্তু একটা হাহাকার দেখা যাচ্ছে মোহনবাগান সমর্থকদের মধ্যে। তো এখানে একটা জানিয়ে রাখি, তোমাদের পরশু দিন মাত্র আধ ঘন্টার জন্য অনলাইনে টিকিট ছেড়েছিল এফএসটিএল কর্তৃপক্ষ এবং সেই টিকিট আধ ঘন্টার মধ্যেই নাকি সোল্ড আউট হয়ে গেছে। তো এখানেই সব থেকে বড় প্রশ্ন আসছে যে আধ ঘন্টার মধ্যে এত সংখ্যক টিকিট কী করে সোল্ড আউট হতে পারে? নাকি অন্য কোনো পথে অন্য কোনোভাবে ব্ল্যাকারদের হাত দিয়ে এই টিকিট বিক্রি হচ্ছে? তো তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে দেখতেই পাবে যে প্রচুর ব্ল্যাক হচ্ছে টিকিট, সেটা কিন্তু একদমই কাম্য নয় কলকাতার এরকম হাই ভোল্টেজ ম্যাচে যেখানে এত সমর্থক মাঠে যায় তাদের জন্য। এরকম বহু সমর্থক রয়েছেন যারা প্রত্যেক দিন মাঠে যান কিন্তু তারা এই চক্করে পড়ে কোনো টিকিট পাননি। তো সমর্থকদের মধ্যে বিশাল পরিমাণে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এফএসএল কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম কথা কিন্তু বলছে না, তারা শুধুমাত্র সোল্ড আউট বলে চুপ হয়ে রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে হয়তো আজকের কাজ ছাড়তে পারে, কালকের টিকিট ছাড়তে পারে, তবে কোনো অফিসিয়াল কিন্তু নোটিফিকেশান এখনও আসেনি যে আদৌ আর টিকিট ছাড়বে কি না বা কী হবে। তো এত সংখ্যক টিকিট কোথায় গেল এটাও কিন্তু একটা প্রশ্ন। তো এত সংখ্যক যেখানে লাস্ট দুটো ম্যাচে দেখা গেছে যে 62,000 উপর দর্শক হচ্ছে, তো সেখানে কেন এত সংখ্যক টিকিট মোহনবাগান সমর্থক দেওয়া হলো না? যা শোনা যাচ্ছে এফএসডিএল কর্তৃপক্ষ কিন্তু 10,000 টিকিট মুম্বাই সমর্থকদের জন্য ছেড়ে দিয়েছে। তো যেখানে মুম্বাইয়ের হোম ম্যাচে 5-6,000 গ্যালারি থাকে সেগুলোই পুরো ভরে না, তো সেখানে মুম্বাইয়ের জন্য 10,000 টিকিট বরাদ্দ করাটা কি কোনো যুক্তিযুক্ত ব্যাপার? সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু একটা অনেকেই একটা চক্রান্ত দেখছে যে যেহেতু মোহনবাগানের এত সমর্থক হাজির হচ্ছে, মুম্বাই সেই ভয়ে কিন্তু কেঁপে গেছিলো শিল্ড ফাইনালের দিন এবং উড়িষ্যা এফসিও, তারাও কিন্তু এত সমর্থকদের সামনে সেইভাবে খেলতে পারেনি। তাই জন্য এফএসডিএল চাইছে যাতে এই ম্যাচটাতে কোনোভাবে মোহনবাগান সমর্থকদের কম করানো যায় এবং তার ফলে কিন্তু মুম্বাই কিন্তু অনেক ফ্রিলি খেলতে পারবে। এটা কিন্তু অনেক সমর্থকদের কিন্তু অভিযোগ এরকম কিন্তু তুলছে, যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তো টিকিট নিয়ে কিন্তু যে কালোবাজারি হচ্ছে বা টিকিট নিয়ে যে অনিয়ম হচ্ছে সেটা কিন্তু একদমই কাম্য নয় বাংলার ফুটবলের জন্য, ভারতীয় ফুটবলের জন্য। এবং অনেক সমর্থক আছে যারা কিন্তু খেলা দেখতে পছন্দ করে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এর জন্য। এরপর চলে আসি খেলার কথায়। তো মুম্বাই দল কিন্তু অলরেডি চলে এসেছে কলকাতায় ফাইনাল খেলার জন্য এবং মোহনবাগান তো রয়েছে, এবং মোহনবাগান এবং মুম্বাই এটা কিন্তু আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। যদি তোমরা শিল্ড ফাইনালের মুম্বাইয়ের সাথে এই মুম্বাইকে তুলনা করো তাহলে কিন্তু ভুল হবে। সেই ফাইনালে কিন্তু বিক্রম প্রতাপ সিং তিনি কিন্তু ছিলেন না, এবার তিনি কিন্তু রয়েছে। এবং মুম্বাই কিন্তু মোহনবাগানের ওই ম্যাচটা হেরে যাওয়ার পর গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 2 গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিতে এসছে এবং হোম ম্যাচেও তারা 2-0 গোলে জিতেছে। তো সব মিলে কিন্তু মুম্বাই এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। তো মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচটা অনেকটাই চ্যালেঞ্জের হবে, এই ম্যাচ থেকে জয় তুলে আনা। মোহনবাগান যদি জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগান ত্রিমুকুট জিতবে এবং মুম্বাইয়ের সামনেও চ্যালেঞ্জ রয়েছে। তারা কিন্তু এ মরশুমে কোনো ট্রফিই পায়নি এত ভালো টিম করে, তারা কিন্তু শিল্ড ফাইনালে এসে একটুর জন্য স্বপ্নভঙ্গ হয়েছে, তারাও কিন্তু চাইবে যে কোনো মূল্যে এই ট্রফিটা ঘরে তুলতে। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এই ম্যাচটা, তো তোমরা বুঝতেই পারছো। তাও শেষ পর্যন্ত দেখা যাক কোন দল শেষ হাসি হাসে। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি যে মোহনবাগান নিয়ে যে যেসব ট্রান্সফারগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখনও কোনোটাই অফিসিয়াল কনফার্ম হয়নি বা কোনো অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে এগুলো সবই রিউমারের পর্যায়ে রয়েছে। কালকেরই তোমাদের জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন, এছাড়াও কিন্তু জয় গুপ্তা রয়েছে এফসি গোয়া থেকে এবং ছাংতে রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে। তো এই নিউজগুলো বেরিয়ে এসছে, এইগুলো নিয়ে কিন্তু এখনও সেইভাবে কিন্তু পজিটিভ কিছু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা যে লিঙ্ক আপ হয়েছে এটা তো ঠিকই, তাই জন্য নিউজগুলো বেরিয়ে এসছে। তো মোহনবাগান কিন্তু চেষ্টা চালাচ্ছে এই প্লেয়ারগুলোকে দলে তোলার, যদি দলে তুলতে পারে মোহনবাগানের দল কিন্তু আগামী মৌসুমে আরও শক্তিশালী হবে। মোহনবাগান এসিএল টুর জন্য ভাবনা চিন্তা করে দল গোছাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগান সামনের মৌসুমে আরও ভালো দল তৈরি করতে পারে কি না।